আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই গন্ডার কি করছো তুমি এই কাটের ব্রিজের উপর দিয়ে কোথায় যাচ্ছো হাই হাই কাটের ব্রিজ ভেঙে যেতে পারে আর এটা ভেঙে গেলে নিচে পড়ে আমরা পটল তুলবো এই গন্ডার তুমি কি করছো সর্বনাশ কত উপরে এই ব্রিজটা এখান থেকে পড়লে আর অস্তিত্ব পাওয়া যাবে না এরে এই ঘন্টা কি হলো তোমার সর্বনাশ জেরে বন্ধ আমার পাট কে গেছে এ কাটে ব্রিজে এখন তো আমি নড়াচড়া করতে পারছি না ও জেরে বন্ধ কে কিছু একটা করো এ এ ব্রিজটা আমার বারে মনে হচ্ছে এখনই ভেঙে যাবে ও জেরে বন্ধ কে কিছু একটা করো আমি এখনো পটল তুলতে চাই না বন্ধু এখন আমি কি করব এই ব্রিজ আমি চাইলেও আটকাতে পারবো না এই বুঝি ব্রিজটা চিড়ে গেল আর চিড়ে এই বুঝি আমরা নিচে পড়ে গেলাম না আমি থাকতে তোমরা নিচে পড়তে পারো না তোমরা কি ভাবছো তোমাদেরকে বাঁচাতে আসছি নো নো আসলে আমার হাতে তোমরা পটল তুলবে তোমরা নিচে পড়ে পটল তুলবে সেটা তো হতে পারে না কি ব্যাপার সাপ তুমি এখানে কি করছো আ এবার তোমাকে দিয়ে দড়ির কাজটা হয়ে যাবে ওয়াও সুন্দর করে এবার টাকে ভেদে দিলাম এটা কি হলো আমাকে রসি হিসেবে ব্যবহার করলো আমি একটা সাপ অথচ আমাকে রসি বানালো এইবার যাই ইঁদুর আর গন্ডার দুইটাকেই শিকার করে কাই আজকে আমার হাত থেকে দুইটাই রেহাই পাবে না আরে বন্ধ এ টান দাও জোরে টান দাও মারো টান হে ইয় আমার পাটা তো ও ওপর তুলতে পারছে না এ এ মারো টান হে ইয় আরো জোরে এ উপরে উঠে গেছে যাক অবশেষে গন্ডার বন্ধুর পাটা তুলতে পেরেছি সর্বনাশ টম আসছে আরে গন্ডার বন্ধু আমাকে নিয়ে যাও আমি তোমার লেজে ধরেছি এবার তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাব টম আমাদেরকে আর ধরতে পারবে না কেডা কইছে তোগো আমি ধরতে পারবো না এই তো আর একটু ব্রিজ পার হলেই আমি তোদেরকে ধরে ফেলবো এখনই তোদেরকে ধরে ফেলবো এখন একটা থাবা দিতে হবে এ আর একটু কাছে গিয়ে তাওয়াটা দিতে হবে কিন্তু এদেরকে ধরতেই পারছি না আমি এই বুঝি চিড়ে গেল এই বুঝি গেলো গেলো এই বুঝি চিরে গেলো এই গেলো চিরে গেছে খন্ডার বন্ধু দৌড়ে স্পিড বাড়াও শয়তান টম চলে আসছে এখনই আমাদেরকে ধরে ফেলবে খন্ডার বন্ধু দৌড়ে স্পিড বাড়াও না হলে টম ধরে ফেলবে সর্বনাশ এইদিকে আবার বৃষ্টিও চিরে গেছে হায় হায় এইবার বুঝি আমরা গেছি কন্ডার মধু দৌড়ের স্পিড বাড়াও দৌড়ের স্পিড বাড়ালেও কোনো লাভ হবে না আমার কাছ থেকে তোমরা আজকে রেহাই পাবে না আজকে তোমাদের রেফা দফা আমি শেষ করেই ছাড়বো এই দাঁড়া বলছি কি ব্যাপার এ বৃষ্টি কোথায় গেল এ বুঝলাম না আমি এদেরকে ধরতে পারতাছি না কেন সর্বনাশ বিরিজ তো নাই রে বাবা বিরিজ তো চিড়ে গেছে ওরে এইবার গেছি রে ও আমি তো নিচে পড়ে গেলাম থেকে পড়ে গেছি ওরে বাবা কখন থেকে নিচে পড়ছি তো পড়ছি 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 তো এখন আমি নিচের দিকে যাচ্ছি ওরে বাবা নিচের দিকে যাওয়া শেষ হচ্ছে না ওরে বাবা রে বাবা কি ব্যাপার ও এখন ডুস খাচ্ছি তো শুধু শুধু ও মনে হচ্ছে একেবারে চ্যাপটা হয়ে গেছি হাই হায় এইবার বুঝি পানিতে পড়ব ও বাবার এটা কোথায় পড়লাম ওরে বাবা পিছনে আমার কি ডাবল এইবার বুঝি আমি জায়গা মতো ধরা খেয়েছি আমি অজ্ঞান হয়ে গেছি আমি অজ্ঞান হয়ে পানিতে পড়ে গেছি ও জেলে বন্ধ টম পানিতে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে টপ শাস্তা হয়ে গেছে এইবার চলো আমরা এখান থেকে চলে যাই আমরা ওই জঙ্গলের ভিতর যাই ওখানে মজার মজার জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা দেখতেই মন চাইবে তোমার ঠিক আছে চলো চলো আমরা একটু ওই জঙ্গল ভ্রমণ করে আসি জঙ্গলে অনেক সুন্দর সুন্দর গাছ আছে মজার মজার ফল আছে খাইতেই মজা গন্ডার বন্ধু তুমি আমার সাথে থাকতে জঙ্গলে আমার কোনো ভয় নাই ঠিক আছে চলো ভাব বাপ ভাব পানিতে পরে অবশ্য আমার জ্ঞান ফিরেছে এক ঘন্টা পরে কিন্তু বুঝলাম না আমার নাকের মধ্যে কি আমার নাকে যুগ কামড় দিয়ে ধরেছে এই যুগ এটা কি তোর খাবার নাকি হ্যাঁ আমার নাক থেকে বের হ বলছি ওর বাবা নাকটা কে ফেললো ও এই যুগ বের হ আরে বাবা যুগটা তো বের করতে পারতেছি না আমি কি করি এখন এ! কয়টা বের করব আমার সারা শরীরে শুধু যুগ আর যুগ ওরে গেছি রে ও যুগ আমাকে কে ফেললো না এত যুগ করতে গেল কে কোথায় আছো আমাকে ভাঁচাও আমাকে যুগ কে ফেললো ওরে বাবা কত মোটা মোটা যুগ এই পাহাড়ি জঙ্গলের যুগ এত মোটা কেন আমাকে মনে হচ্ছে আজ তো গিলে কাবে ও বাপরে ভাব যাক ওই শয়তান টম আর এই জঙ্গলে আসতে পারবে না বুঝলে ঘন্ডার বন্ধু এখন আমরা মজার মজার ফল কাটছি আর মজা পাচ্ছি আর ওই দুষ্ট টম সাহস্তা হয়ে এখন ওখানে পড়ে আছে আহ কত মজার মজার ফল কাটছি আর আরাম পাচ্ছি ভানোরের মতো ঝুলে আসছি এখন তোকে ধরেছি এখন তোকে ধরে নিয়ে আমি এখন থেকে পটাও ঘিরে জেরে কোথায় গেল ও টম বিড়াল শয়তানটা আবার ধরে নিয়ে গেছে আমি এখনে আসছি টমকে ধরার জন্য পুষকে ইদুর আজকে আমার কবল থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কেউ না আজকে আমি তোমাকে কি ব্যাপার এ গন্ডাটা কি এখানেও চলে আসছে নাকি গন্ডার আসলেও লাভ হবে না তুমি আমাকে ধরতে পারবে না ঠিক আছে জীবনেও তুমি আমাকে ধরতে পারবে না ওরে পাভারে পাভারে পাবা গন্ডারকে দেখতে গিয়ে আমি গাছে ঢুস খেয়ে গেছি আমি টমের কাছ থেকে চারা পেয়ে গেছি টম আমাকে টম তো একা নেই দূর আমার কাছ থেকে চারা পেয়ে গেছো তুমি কি ব্যাপার আমি নিচের দিকে যাচ্ছি কেন এরে আমি কি চূড়াবালিতে আছি নাকি সর্বনাশ এখানে তো নড়লেই সমস্যা ওরে 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 আমি তো নিচে থেকে চলে যাচ্ছি রে কি সর্বনাশ এইবার তো বুঝে আমার পটল নিশ্চিত এখান থেকে আমাকে পটল তোলা থেকে কেউ বাঁচাতে পারবে না হায় হায় কিছু একটা ধরা দরকার আমার কী ধরবো কী ধরবো কোনো রশি খুঁজে পাচ্ছি না একটা রশি পেলে এই তো মনে হচ্ছে পেয়েছে একটা যাক বাবা এই রশিটা পেয়েছি বলে বেঁচে গিয়েছি তাড়াতাড়ি উপরের দিকে উঠা যাক কিন্তু উপরের দিকে আমার উঠতে হচ্ছে না আমাকে মনে হচ্ছে টেনে টেনে উপরের দিকে তুলে ফেলেছে ভাব রে ভাব অল্পের জন্য কি ব্যাপার আমাকে উপরের দিকে টেনে টেনে কে তুলল এ এটা তো রে সাপ রে বাবা যেই সাপকে দিয়ে আমি রশি বানিয়েছিলাম ও তো আমাকে পেঁচিয়ে ফেলছে এইবার কি হবে আহা! মজার খাবার রে আহা বেড়াল কাবো মজা করে ওরে না আমাকে নাকি মজা করে কাবে ওরে বাবা আমি কোন মসিবতে আটকা পড়ে গেলাম আমার কোনো ঝামেলা নাই আমি জানি আমি খুব ভালো করে জানি যে কোথায় কি করতে হবে আমি এখন গন্ডার বন্ধুর সাথে এই জঙ্গলে ভালো করে দিন কাটাচ্ছি আর আরাম করে মজার মজার ফল খাচ্ছি আহ যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি আহ আহ আর আমি সাপের কাছে ধরা খেয়ে গেছি সাপটা আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে সে নাকি আমাকে মজা করে কাবে কিচ্ছু করার নাই যখন পড়তে পড়তে হয় হয় এমনি আসলে আমি সব সময় চাইতাম যে অন্যকে কি করে বিপদে ফেলতে পারবো অন্যকে বিপদে ফেলতে গিয়ে এখন আমি নিজেই ধরা খেয়েছি এটাকেই বলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয় আজকে আমার সাথে হয়েছে মনে মনে বকা জকা যাই করো কোনো সমস্যা নাই এত মজার খাবার আজকে আমি খাবো আহ এমন মজার খাবার আমি খেতে অনেক পছন্দ করি তুমি আমার সাথে আসো আজকে পছন্দের খাবার বাসায় নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে মজা করে খাবো এ! আমার বাচ্চাও আছে ওই বাচ্চাদেরকে নিয়ে নাকি আমাকে মজা করে খাবে কিচ্ছু করার নাই আজকে দরা কাইছি জায়গা মতো এই জায়গা থেকে জীবনেও চার পাবো না যেমন চাই আমি তা করতে পারবো ও আমি দৌড়াদৌড়ি করব হাই স্পিডে দৌড়াদৌড়ি করব যত খুশি তত দৌড়াবো দৌড়ের স্পিড আরও বাড়াবো কারণ আমি এখন স্বাধীন কিন্তু দৌড়ের স্পিড যে বাড়ালাম সামনে তো একটা দেওয়াল ওরে গেছি রে এইবার কি হবে দৌড়ানো তামাতে পারছি না ওরে পাবারে পাবারে পাবা একেবারে দেওয়ালে ডুসকে বত্তা হয়ে গেছি হে জেরি টমকে সাহস্তা করেছি ভালো কথা কিন্তু তুমি নিজে নিজে সাহায্য হয়ে গেলে এটা আবার কেমন কথা জাগ্যা চলো তুমি এখন তোমার ঘরে একটু বিশ্রাম করো তারপর দেখে কি করা যায় দৌড় চাই ভাল লাগে না নিজে নিজে ডুসকে শাহস্তা হয়ে গেলাম এটা কি হলো এটা কি হলো যে তুমি বুঝতে পারছো না তাই তো একটা কথা মনে রাখবে কোনো কিছুই অতিরিক্ত করা ভালো না লিমিট ক্রস করলে তার ফল খারাপ হয়ে যায় আর তুমি দৌড়াদৌড়ি অতিরিক্ত করে ফেলেছিলে যার জন্য তুমি ঠিকমতো দাঁড়াতেই পারো না ডুস্কে নিজে নিজে ভত্তা শাহস্তা হয়ে গেছো বুঝতে পারছো আর অতিরিক্ত কোনো কিছু করা ভালো না সেটা তো আমি জানি কিন্তু তখন যে আমার কি হয়েছিল সেটাই আমি বুঝতে পারছি না আর ডুসটাকে কি অবস্থাটাই না আমার হলো এই জন্যই বলে জেরি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কারণ কাজ করার আগে ভাবলে এই কাজের ফল অনেক ভালো হয় আর যদি না ভাবিয়া কাজ করো তাহলে এই কাজের ফল অনেক খারাপ হয় বুঝতে পারছো জেরি ইঁদুরটাকে আমি চারবো না এমন একটা ফাঁদ পেতেছিল যেই ফাঁদে পড়ে আমি একেবারে পটল তুলতে গেছিলাম অল্পের জন্য বেঁচে 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 গেলাম এই তো ইঁদুরের গো থেকে মনে হয় একটা আওয়াজ আসছে দেখি তো ইঁদুরটা আসে না পলাইয়া গেছে ইঁদুরটাকে দেখা যাচ্ছে না কেন ওই তো ইঁদুরটাকে স্পষ্ট দেখা যাচ্ছে পুষকে ইঁদুর তোমাকে আমি এখনে ধরে আনুম দাঁড়াও তারপর দেখো আমি তোমার কি অবস্থা করি দৌড়ু এই দৈত্যর কথা শুনতে আমার আর ভাল লাগতাছে না সর্বনাশ পালাতে হবে এই দৈত্য আমাকে টম ধরে নিয়ে যাচ্ছে আর দৈত্যটা এই কথাই বলে যাচ্ছে শুনতে পাচ্ছে না এই টম আমাকে চার চা এই জেরি আর একটা কথা শুনো কি রে জেরি কোথায় গেল হ্যাঁ জেরিকে শয়তান বিড়ালটা ধরে নিয়ে গেছে পুসকে দূর এইবার কোথায় যাইবা এখন তোমারে কেড়া বাছাইবো হে জেরি তুমি কোনো টেনশন করবে না আমি দৈত্যজিন যতক্ষণ আছি ততক্ষণ এই টম তোমার কিছুই করতে পারবে না ঠিক আছে আমি হাতের তালি দিচ্ছি আর তার সাথে সাথে তুমি গায়েব আমিও গায়েব ওরে সর্বনাশ ইঁদুরটা হাত থেকে গায়েব হয়ে গেল কি করে কিছুই তো বুঝতে পারছি না রে বাবা আরে মাটিটা এভাবে কাঁপছে কেন পুরো ঘরটা কাঁপছে কেন একটু দরজাটা খুলে দেখা দরকার এত কাফা কাফি হচ্ছে আসলে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না আরে দাঁড়াও দরজা কুলছি তো কে সর্বনাশ এটা তো ইঁদুরটা এত দানো হলো কি করে বাঁচতে চলে তাড়াতাড়ি ভাগ টম ভাগ টমাস তুমি পালিয়া কোথায় যাবে তোমাকে আমি এখনই ধরে নিয়ে আসব তুমি আমাকে ঘর থেকে যেভাবে ধরে নিয়ে আসছিলে আমি তোমাকে তেমনি ভাবে ধরে নিয়ে আসছি বুঝলা গো টম জেরি বন্ধু আজ থেকে তুমি দানব থাকবে ঠিক আছে তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না তুমি হচ্ছে আজ থেকে দানব জেরি দানব জাদুর মেডিসিন বানানোর জন্য একটা জাদুকরের টুপি দরকার এই তো একটা টুপি পেয়ে গেছি এইবার এই টুপিটাকে ওই ডেগের গরম পানিতে দেওয়ার জন্য নিয়ে যাব। আহ জাদুর টুপি এইবার চলো তোমাকে গরম পানিতে দিয়ে সিদ্ধ একেবারে জাদুর গরম পানি বানাবো এই কাজটা বলেও করোনা করোনা এটা কিন্তু জাদু করার টুপি এটাও জাদুর টুপি এই কাজটা করোনা আরে ঠিক ঠিকই কি কয় এটা নাকি জাদু করার টুপি সেটা তো আমি ভালো করে জানি কিন্তু করার টুপি গরম পানিতে দিলে কী এমনটা হয়ে যাবে তবে বইটা দেখে তারপর গরম পানিতে দেওয়া ভালো উল্টাপাল্টা কিছু হলে তো আবার জামেলা হয়ে যাবে দেখি তো বইয়ের মধ্যে কি লেখা আছে এখানে লেখা আছে যে টুপিটা চ্যাপটা মানে বরফ দানবের টুপির চ্যাপটা ছিল কোনো ব্যাপার না এটাকে এক গুশিং দিয়ে আমি চ্যাপটা করে ফেলবো